হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হে মহাজীবন প্রেজেন্টস অজানা কথাতে। আমাদের আজকের আয়োজনে আছে মিরাজ 2000 যুদ্ধ বিমান সম্পর্কে জানা অজানা কিছু কথা। 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামা কাণ্ডের ঠিক 12 দিন পরে আকাশপথে পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত করেছে ভারত। ভারতীয় বায়ুসেনার 12টি মিরাজ 2000 যুদ্ধ বিমান ভোররাতে সার্জিক্যাল স্ট্রাইকে আঘাত হেনেছে বালাকোট সেক্টরে পাকিস্তানের জঙ্গি ঘাঁটির উপর। আকাশপথে এই হানার হাতিয়ার মিরাজ 2000 ঠিক কী, আসুন জেনে নেওয়া যাক তা। 1985 খ্রিস্টাব্দে ভারতে বায়ুসেনার অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয় মিরাজ 2000, যা নিঃসন্দেহে আকাশপথে ভারতের সবচেয়ে শক্তিশালী এবং ধ্বংসাত্মক হাতিয়ার। মিরাজ যুদ্ধ বিমানের নির্মাতা ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন সংস্থা। ফ্রান্সের বিমান বাহিনীতে মিরাজ যুক্ত হয় 1984 সালে। পাকিস্তান 8-এর দশকে শুরুতে আমেরিকার থেকে F-16 ফাইটার জেট কেনার পর আকাশপথে নিজেদের সমসজ্জা আরও দুর্ভেদ্য করতে 40টি, তার মধ্যে 36টি সিঙ্গল সিটার এবং 4টি টুইন সিটার মিরাজ যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নেয় ভারত। 1999 সালের কার্গিল যুদ্ধে ভারতের সাফল্য উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল এই মিরাজ 2000 যুদ্ধ বিমান। 2004 সালে আরও 10টি মিরাজ যুদ্ধ বিমান কেনে ভারত, সংখ্যা বেড়ে দাঁড়ায় 50-এ। 2011 যুদ্ধ বিমানগুলি আরও উন্নততর করে মিরাজ 2000 থেকে মিরাজ 2005K ক্যাটাগরিতে রূপান্তরিত করা হয়। মিরাজ বিমান ব্যবহার করে খুবই সফট হালকা সিঙ্গেল সফট ইঞ্জিন। সাধারণত একজন ফাইটার পাইলটই বসতে পারেন মিরাজে, তবে প্রয়োজন মতো দুজনেরও বসার ব্যবস্থা আছে। মিরাজের দৈর্ঘ্য মাত্র 14.36 মিটার, ওজন 7000 কেজি। টেক অফের সময় বহন ক্ষমতা 17000 কেজি। মিরাজের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 2336 কিলোমিটার। উড়ানের সর্বোচ্চ উচ্চতা ভূমিপৃষ্ঠ থেকে 59000 ফুট। আকাশপথে মিরাজে সওয়ার হতে পারে লেজার নির্দেশিত বোম এবং বিবিধ আধুনিক ক্ষেপণাস্ত্র। ভারত ছাড়াও ফ্রান্স, ইজিপ্ট, পেরু, তাইওয়ান, গ্রিস এবং সংযুক্ত আরব আমিরশাহির অস্ত্রভাণ্ডারে রয়েছে মিরাজ 2000 যুদ্ধ বিমান। মিরাজের উত্তরসূরি হিসাবে ডাসল্ট তৈরি করেছে রাফাল যুদ্ধ বিমান। এখনকার মতো এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে। আপনারা যদি চান আপনাদের কোনো জানতে চাওয়া বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও বানানো হোক, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সেই সঙ্গে আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে এবং এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেই মূল্যবান মতামতটি তুলে ধরতে ভুলবেন না। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন। ধন্যবাদ।